তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তোর ডাকে সাড়া দেব আমি প্রাণ ভরে ডাক। এই কথা আমার না, এই কথা কোনো মুক্তি সাহেবের না, এই কথা কোনো মুফাসসির সাহেবের না, এই কথা আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বান্দা, তোমরা যদি আমাকে ডাকো, তোমরা যদি আমাকে স্মরণ করো, এর সে উত্তম মজলিসে, এত উত্তম জায়গায় আমি ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করব। বল সুবহানাল্লাহ, রে বান্দা, বান্দা রে বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিও, নাফরমানি করিও না, নাফরমানি করিও না, বান্দা বান্দা, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, তাইলে আমরা আল্লাহকে ডাকতে রাজি আছি কিনা বলেন, সেই কথাটাই আমি আপনাদের সামনে উত্থাপন করেছিলাম, যে কাসিদার আকারে তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, এইটা কাসিদা বা গজল নয়, এটা আল্লামা ডক্টর শেখ সৈয়দ মঞ্জুর আহমেদ ওয়াইসির ফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অনুবাদ সরাসরি কাসিদায় লিখেছেন। কোন সুবহানাল্লাহ, উনি যা লিখেছেন, যা কিছু লিখেছেন, হাদিস অথবা কোরআনের আয়াত বা দলিল নির্ভর করে লিখেছেন। আমরা মনে করি এভাবে মনে, না 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 না, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে, তাই লিসিয়াম সে পাইবেন, লেখাপড়া না করলে বাবা যাই বলিগণ। এখন যদি প্রাইমারি স্কুলের একটা ছাত্র আমি যদি জিজ্ঞাসা করি, এ প্লাস বি হল স্কুলে সূত্র সে কি পারবে, এইটা পড়ার জন্য তার ক্লাস সেভেনে বা এইটে বরং লাগো বলে ঠিক কিনা, তাইলে সে যতদূর পড়ে সে তত্ত্বর জানবো, যে লেখাপড়া না করছে সে বুঝবো কেমনে বলে ঠিক কিনা। আমার নবী, আপনার নবী, কেমনি বলে নবী, মদিনার নবী যখন এক আল্লাহ তাআলার কথা বলতেছিলেন, আরবের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, রে তোমরা মূর্তি পূজা করিও না, তোমরা গাছের পূজা করিও না, মাছের পূজা করিও না, তখন আমার নবী এক আল্লাহর কথা বলতেছিলেন। কার কথা বলেন? এক আল্লাহ তাআলার কথা, দুনিয়ার মানুষেরা, রে 360টা মূর্তির পূজা করিও না, জানো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ একজন আছে, আছে কিনা বলেন। যখন আপনার নবী, আমার নবী এই কালিমার দাওয়া যখন দেওয়া শুরু করে দিলেন, কিছু মানুষ নবীর ইসলামের পতাকা তলে আসা শুরু করলো, কিছু মানুষ নবীর বদনাম করা শুরু করলো, বলেন ঠিক কিনা। আমার দিকে তাকানা বুঝরা, নবীদের পড়শি চাচা আবু জালের নাম শুনছেন কিনা বলেন। আবু জাল কয়, মোহাম্মদ নতুন ইসলাম প্রচার করে, এক আল্লাহ তাআলার কথা বলে, দেখি মোহাম্মদের একটু যাচাই করি, একটু টোকাটা দেই, কেমন সে ইসলাম প্রচার করে, হাত মুষ্টি কইরা রেসালাতের দরবারে, নবীর দরবারে আবু জাহেল আইছে, কেন আসছে? নবীকে যাচাই করার জন্য, কি করার জন্য? এখন হাত মুষ্টি করলাম, আমার দিকে সামনে মজার কথা, ভালো লাগবে রে বুঝরা, হাতটা যখন বন্ধ করলাম, হাতের ভিতরে কি লুকাইত বলা যাইবে নিগণ, আমি আপনি বলতে পারবো না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী বলতে পারবে কিনা বলেন। আবু জাহেল হাতটা বন্ধ কইরা আমার নবীর সালাতের দরবারে, এক কদম দুই কদম কইরা নবীর দরবারে আইসা কয়, এ বাতিজা মুহাম্মদ, তুমি যে এক আল্লাহ তাআলার কথা বলো রে মুহাম্মদ, এ মুহাম্মদ, নবী হইলে তো গায়েবের খবর দিতে পারবা, এ মুহাম্মদ তুমি বলো দেখি আমার মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছো, যদি কইতে পারো বাতিজা আমি কালিমা পড়ে মুসলমান হইব। কর সুবহানাল্লাহ, আসলে কি সে মুসলমান হইব? তার কপাল তো বড়, তার নাম ছিল আবুল হাকাম, কিন্তু নবীর প্রতি ঈমান আনার আনার না আনার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল। আবার নবী যখন হাতটা মুষ্টিবদ্ধ, আবার নবীকে চাচা কথা ঠিক থাকবে,
কথা কথাটা ঠিক থাকবো নে, আমলি যদি কইছেন ঈমান আনবেন আমার প্রতি, আমি কইতে পারলে ঈমান আনবেন নি, হা হা বাচ্চা তুমি কও কি, তুমি কইতে পারলে আমি ঈমান আনবো না, এটা কেমন কথা? আবার আমার নবীজি দাইদা আমি কম না যারে নিয়ে আইছেন সে কইব, এটা কেমন কথা? যারে নিয়ে আইছি সে আবার কইতে পারবো নি, হা কইতে পারবো, আমনে রাজি নি সে কইলে তাইলে তো আরো ভালো হয়, সুবহানাল্লাহ। বালর সে ভালো হয়, যারে নিয়ে আইছেন সে যদি কইতে পারে তাইলে তো আরো ভালো কথা। এবার আমার নবী ডাক্তার তুমি কি আছো আবু জালের মুষ্টিবদ্ধ অবস্থায়, তুমি জবান খুলে বলো, আপনারা বলেন তো বলতে পারবে কিনা? আবার হাত মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছে, আবার হাত থেকে জবাব আসে, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী যদিও আবু জাহল আপনারে চিনে না, চৌকে দেখার পরেও চিনে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি স্বীকৃতি দিলাম আপনি আল্লাহর রাসূল বান সুবহানাল্লাহ। আবার ওই হাতে মুষ্টিবদ্ধ জিনিসগুলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি হইলাম পাথর বান সুবহানাল্লাহ। আবার যখন জবাব দিল আবু জালের কান্দুরা দেখেন, আবু জালের কীর্তিরা দেখেন, যখন জবাব দিল এবার আবু জাল পাঁচ কাচ্চা সইলা যায়, আমি জানতাম তুমি মানুষের জাদু করো, এখন দেখি পাথরের জাদু করেছে, আমার নবীর কয় জাদুঘর আবু জালের কুমাল মোড়া নসিমপুরা, সেই দেশে নবীকে ভালোবাসার মতো আবু বকর আছে, আমার নবীর সালাতের দরবারে আমি আর একটু কথা বলে আজানের সময় হয়ে যাবে, আমি ইতি টেনে নেব, বুঝরা শুনে নেন শুনে নেন, ঈমানটাকে তাজা করে নেন, আমার নবীর দরবার রিসালাতের দরবারে আরব্য বেদুইন একজন মহিলা, কি মহিলা? আরব্য বেদুইন একজন মহিলা যিনি ঈমান আনে নেই, আমি যাব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে রিসালাতের দরবারে যাব, যেই নবীর কথা তাওরাতে এসেছে, যেই নবীর কথা জাবুরে এসেছে, যেই নবীর কথা ইনজিলে এসেছে, ইনি কি সেই নবী নাকি? আমি সেই নবীকে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য রিসালাতের দরবারে যাব, কোন সুবহানাল্লাহ। এখন মহিলার শব্দ ভূমিষ্ঠ, কোলের ভিতরে দুই মাসের একটা বাচ্চা আছে, কয় মাসের? আমনগে এই দেশে এক ক্লাস পুরকন দশানিকর হানির পারগন নতুন বাজার কর লেদাম দিকন, দুই মাসের বা এক মাসের ছয় মাসের বাচ্চা কথা কয়নি, কথা কয় না, রেসালাতের দরবারে খুব গভীর মনোযোগ, আমার নবীকে পরীক্ষা করার জন্য মহিলা ছোট বাচ্চাকে শিশুকে কোলে নিয়া নবীর দরবারে যায়, আর মনে মনে এরাদা করে যদি সত্যি সত্যি নবী হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো, কোন সুবহানাল্লাহ। রেসালাতের দরবারে যখন কদম রাখলেন সাথে সাথে ওই যে কোলের ভিতরে দুই মাসের শিশু বাচ্চা বলতেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বল সুবহানাল্লাহ। এবার মা ডাকে বলে হে বাচ্চা আমি তো তোমাকে শিখাইয়া দিলাম না, তুমি কেন কথা বলো? আমি আসছি নবীকে পরীক্ষা করতে, আর তুমি পরীক্ষা না করার আগে স্বীকৃতি দিলা, কোন সুবহানাল্লাহ। আবার ওই শিশু বাচ্চা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো নবীজি, আমার আম্মা এসেছে আপনাকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য, ওগো নবী আমি দুধুর
জবান খুলে বললাম আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ বলার সাথে সাথে আবার মা ডাকে, বাচ্চা তুমি চুপ থাকো, তুমি কেন কথা বলো। আবার শিশু বাচ্চা ডাকে, বলে মা মা মাথার উপরে তাকিয়ে দেখো, কে জানি নুরানি চেহারার সাদা পোশাক পরিহিত একজন লোক আমাকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আবার শিশু বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আল্লাহ তাআলার দরবারে আমার নাম হলো আব্দুল আজিজ, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার গুজারার বাকি নাই, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি নবী গো, আপনার কথাই জাবুর এসেছে, আপনার কথা মূসা নবী বলেছে, আপনার কথা ইব্রাহিম নবী বলেছে, আপনার কথা ঈসা রুহুল্লাহ ইনজিলে বলেছে। বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আমার আর দেরি করবেন না নবী, আমাদের কালিমা পড়ে মুসলমান করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার জবান খুলে বলেন না, কালিমা পড়লে সওয়াব না গুনাহ, একটা হরফ পড়লে দশ নাকি, যত পড়বেন শুনবেন সওয়াব হতে থাকবে, তাইলে জবানটা খুলে সবাই পড়ি লা ইলাহা। আমার নবী কেমন জানেন নি আবুজিরা, আমার নবীদের চেহারা মুবারক যদি কেউ তাকাই তো সে সাথে সাথে মহাব্বতের নজরে তাকাইলে সাথে সাথে সে নবীর চেহারা দেখে ঈমান আনত। কোন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো। সবাই জবান খুলে, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো। আর দিদার দাও গো শাহে মদিনা। নবীরে দেখতে চাননি বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। ও আপুজিরা, দুরূদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমাইয়া যান, নসিবটা যদি ভালো হয়, ওযু করে যদি ঘুমাইয়া যান, আপুজিরা খোদার কসম করে বললাম, রাত্রে যখন ঘুমাইবেন আপনি 40 দিন আমল করেন, দুরূদ শরীফ পড়ে আসেন, সবুজ গম্বুজের দিকে খেয়াল করে সকলে আমার সাথে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন নবী রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আর শহর মেহমান করেছে জল্লা, কত শান কত মান মোর কামলিওয়ালার।
বলা কর করুণা, ও গো মদিনা বলা কর করুণা, দিদার দাও গো শহরে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার জালে জাগ দাও না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, বল নবী হে মদিনা, দিদার দাও গো। আমরা পূজরা শেষ করে যাব, নবীকে দেখতে চাই কিনা বলেন, যদি নবীকে দেখতে চায় পূজরা, নামাজ পড়া লাগবো নি, দুরুদ শরীফ পড়া লাগবো নি, সুদ খাওয়া যাইবো নি, ঘুষ খাওয়া যাইবো নি, এই জবান দিয়েছে কে বলেন তো, আল্লাহ অপরের ঠগানো যাবে না, বলেন ঠিক কিনা।